ক্লাস ফাইভ তোমাদের আমি আজকে 127 আর 28 পাতাটা পড়িয়ে সিলেবাসটা শেষ করব। এটাই বলছে বন্য প্রাণী সংরক্ষণ, মানে বনে যে প্রাণীরা রয়েছে তাদের কিভাবে রক্ষা করা যাবে। স্কুলের পথে চার বন্ধু খুব তর্ক হলো। প্রণব বলল, আগে সব বনেই বাঘ ছিল। না, না হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বনে থাকে বাঘ লিখতেন? অন্যরা বলল, আগে ছিল না, আগে থাকলে এখনো থাকতো, সব বাঘ কি আর মরে যেতে পারে? ক্লাসে এই সব বলল ওরা। সব শুনে দিদিমণি বলল, বাঘ তো অনেক রকম, ডোরা কাটা বাঘ, চিতা বাঘ, নেকড়ে বাঘ, এদের কেউ না কেউ সব বনেই ছিল। ডোরা কাটা বাঘ ছিল অনেক বনে, কবি যখন লিখেছেন তখন এদেশে বাঘ ছিল 40,000-এর বেশি, এখন বাঘের সংখ্যা 2,000-এরও কম। ভাবতে পারছো, 40,000 থেকে কমে কমে 2,000-এ চলে এসছে। রেহানা বলল, বাঘ এত কমে গেল কি করে? লীনা বলল, জানিস না, মানুষ বাঘ মারত, বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোক তাকে বীর ভাবত, নিজে বাঘ মেরে এমন ছবি ঘরে টাঙিয়ে রাখতো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এরা। সুবীর বলল, কিন্তু বাঘ এসে মানুষ খেত। রফিক বলল, বনে খাবার পেলে বাঘ লোকালয় আসে না, মানুষ তো খাই না। রফিক কিন্তু ঠিকই বলেছে, খিদে না পেলে চট করে বাঘ কোনো জন্তু শিকার করে না, বেশিরভাগ সময় মানুষ অকারণে বাঘ মেরেছে, সেই কারণে বাঘ এত কমে গেছে। তবু যে কটা বাঘ এখনো আছে তাদের জন্য সুন্দরবনটাই আছে, না হলে মানুষ সব গাছ কেটে ফেলতো, বাঘের জন্য অনেকে গাছ কাটতে ভয় পায়। তা বটে, মানুষ যত খুশি পশু পাখি মারছে, এত বড় জন্তু ছিল চিতা, শিকারের জন্য মানুষ অনেক চিতা মেরেছে, তাতে ভারত থেকে চিতা হারিয়েই গেছে। ওয়াই পাখির পালক ছিল সুন্দর, সেই পালক ঘরে রাখবে বলে মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে। লীনা বলল, শুধু চিড়িয়াখানায় এক দুটোই আছে, তাহলেও তো হতো, ওরা একেবারেই নেই, নাম না জানা আর অনেক পশু পাখি আজ বিলুপ্ত, কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য, হাতি মারে তার লম্বা দুটো দাঁতের জন্য, এগুলো খুব খারাপ কাজ, এমন অন্যায় করলে শাস্তি দেওয়া উচিত। কিছু কিছু পশুদের কি করা হয় না, খুব নির্মমভাবে মেরে ফেলা হয়। কেন না বাঘ মারা হয়? যে খুব বীর, আমি বাঘ মেরেছি, বাঘের ছাল অতিরিক্ত দামে বিক্রি হয়, বাঘের দাঁত বিক্রি হয়, এই সমস্ত। আর হাতির দাঁত খুব মূল্যবান জিনিস, সেগুলো বিক্রি হচ্ছে। গন্ডারের যে মাথায় সিংহটাকে, সেটাকে বিক্রি করে দিচ্ছে। মানুষ নিজের স্বার্থ অর্থ উপার্জনের জন্য এই নিরীহ পশুগুলোকে কিন্তু মেরে ফেলে। আর কি হচ্ছে না, যেহেতু বন নেই, বনে তাদের থাকার যায়, আমাদের বাড়ি যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, ঠিক সেরমই ব্যাপার। পশু পাখিদের থাকার জায়গা হচ্ছে জঙ্গল, সেই জঙ্গলই যদি না থাকে, তারা অগত্যায় লোকালয়ে ঢুকে পড়ছে, যেখানে মানুষ থাকছে ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, তখনই আমরা ভয় পেয়ে তাদের মারছি। কিন্তু বুঝতে হবে যে তারা কেন আসছে, আমরা তো জঙ্গলই রাখিনি তাদের জন্য, তারা যে সেখানে থাকবে তাদের জন্য তো ঘর বাড়িই রাখিনি, তারা যে সেই জঙ্গল থেকে কিছু খাবার খাবে পশু পাখি মেরে, সেটাও তো করার উপায় নেই, জঙ্গল নেই, তাদের থাকার জায়গা নেই, পশু পাখিও নেই, ফলে কি হচ্ছে, তাদের খিদে পাচ্ছে, তাদেরও তো পেট, তাদেরও তো খিদে পায়, তাই জন্য তারা লোকালয়ে চলে আসছে খাবারের খোঁজে। হলো, এইবারে এইখান থেকে যে কটা প্রশ্ন আছে একটু করে নাও, তাহলেই আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, 127 পাতায় কয়েকটা প্রশ্ন আছে, লিখে নাও। এক নম্বর প্রশ্ন, বাঘ কত রকমের হয়? আচ্ছা, এক নম্বর প্রশ্ন লেখো, বাঘ কত রকমের হয়? এক নম্বর প্রশ্ন, বাঘ কত রকমের হয়? দু নম্বর প্রশ্ন, বাঘের সংখ্যা কত? তিন নম্বর প্রশ্ন, বাঘ লোকালয়ে চলে আসে কেন? চার নম্বর প্রশ্ন, একটি বিলুপ্ত প্রায় পাখির নাম লেখো।
5 নম্বর প্রশ্ন, গন্ডার শিকার করার কারণটি লেখো। গন্ডার শিকার করার কারণটি লেখো। 6 নম্বর প্রশ্ন, মানুষ বাঘ মারে কেন? মানুষ বাঘ মারে কেন? এটা শুধু ওই যে যেটা লেখা আছে যে বীরের মতো ছবি তোলার জন্য বা বীরের কথাটা যেটা লেখা আছে সেটা ছাড়াও কিন্তু এই কথাটা দিতে হবে যে বাঘের গায়ের চামড়া অতিরিক্ত দামে বিক্রি হয়, সেই গায়ের চামড়ার লোভে তারা কিন্তু বাঘ মেরে থাকে, এই কথাটা কিন্তু দিতে হবে। তারপরে হাতি শিকার করা হয় কেন? 7 নম্বর প্রশ্ন, হাতি শিকার করা হয় কেন? তাহলে এই হলো দ্বিতীয় পর্বের আমার কিন্তু সমস্ত সিলেবাস শেষ, সমস্ত বোঝানো, প্রশ্ন উত্তর দেওয়া, যেটা লেখাবার ছিল সেটাও কিন্তু লেখানো হয়ে গেল।